বন্ধুরা গুড মর্নিং মণিমার ব্লগের সবাই স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো বৃষ্টি ভেজা সকালে সবাই শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আমি শুরু করছি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর দেখেছি সকালবেলা আমাদের রাস্তাতে কত করে জল জমে গেছে। তো জল পাড়িয়ে ভোরবেলা চলে এসেছি কাজের এখানে। তো এসে আমি রান্না করে অনেকক্ষণ আগে চলে এসেছি। মোটামুটি আমার তিনটে তরকারি হয়ে গেছে, আর একটাতে হচ্ছে সয়াবিন, আর এটাতে বসাবো মাছ। তো মাছ আমি এই যে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছটা বসাবো, আর এটার মধ্যে সয়াবিনটা কষাতে দিয়েছি, আর এই যে দেখো আমার কুমড়ো আলু আর একটু ঝিঙে দিয়ে তরকারি বানিয়েছি। আর এখানে বানিয়েছি উচ্ছে আর পেঁপে শুক্তো বানিয়েছি, আর রয়েছে ডাল। এই যে এখানে ডালটা রয়েছে, ডালটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো আমি মাছটা বসিয়ে দিই, দিয়ে তোমাদের সাথে একটু পরে কথা বলছি, দেখতে থাকো। তো রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা বাকি। আর এই যে দেখো তাল নিয়ে বসে পড়েছি, তাল নিয়ে তালাতালি হচ্ছে, বিরক্ত লাগে খুবই, একটুও ভালো লাগে না তাল ছানতে, তো ছানতে হবে। চলো তালটা ছেনে নিই। আর এই যে দেখো একটা এই যে এই থালাটা নিয়েছি, এটা নিয়েছি, এর মধ্যে ভালো বসে পড়েছে। তো দিদার বাড়ি চলে এসেছি, পুরো হাঁপিয়ে গেছি আর প্রচুর বাজার করেছি। তো চলো কী কী বাজার করেছি দেখাচ্ছি। তার আগে দেখো আমি চা বসিয়ে দিয়েছি এসে মধ্যে। দিদার চা খাওয়া হয়েছে কি জানি না। ওই যে তুমি চা খেয়েছো, চা খেয়েছো, চা বসিয়েছি। টিফিন কিছু বলেছে দাদা, টিফিনের কথা বলে? আচ্ছা, এই যে দেখো চিকেনের একটা প্যাকেট নিয়েছি, এটা নিয়েছি, লাউ কিনেছি, পটল, পেয়ারা, বিস্কিট। আচ্ছা, বাকি আমি উচ্ছেটা কিনে নিই। আর প্রচুর এখানে রয়েছে সবজি। তো এখানে আমার ছানাটা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এখানে আমি চাল ভিজিয়ে দিয়েছি অলরেডি এই যে। আর মোটামুটি অর্ধেকটা বাসন মাজা হয়ে গেছে, আর কিছু বাসন পড়ে রয়েছে, এগুলো মাজবো আমি। আর জল ভরছি, জল পড়ছে ওই যে দেখতে পাচ্ছ বোতলে জল ভরছি। আর এখানে একটা তরকারি আমি বসিয়ে দিয়েছি। আর এটাতে ডাল বসিয়েছি। আর দিদা এখনও সবজি কাটছে, সবজি কাটা শেষ হয়নি, সেই সকাল থেকে সবজি কেটেই যাচ্ছে। তো এখন কাটছে বসে বসে লাউ, সমস্ত সবজিপত্র কেটে দিয়েছে। ওই দা স্নান করবে না? আচ্ছা ঠিক আছে, তুমি ওষুধ খেয়েছো? ওষুধ দেবো? দিদা এখনও ওষুধ খায়নি, দিদাকে ওষুধটা দেবো এখন। নাও ওষুধটা খাও আগে, দাঁড়াও জলান দাও, ওষুধ খাইনি, সবজি কেটে যাচ্ছে বসে বসে। অনেক কষ্ট করছে সকাল থেকে, কত সবজি কেটে দিয়েছে, প্রত্যেক দিন আমার সবজি কেটে দিচ্ছে, বসে বসে সকালবেলা করে সবজি খাচ্ছে। তো আমি দাদাকে এখনও টিফিন দিইনি, দিদাকে দিয়েছি, কালকেরে নিয়ে এসেছিলো চিকেন, কী যেন একটা নিয়ে এসেছিল, চিলি চিকেন, চিলি চিকেন আর ব্রেড দিয়েছিলাম খেতে দিদাকে। আর এখন দাদাকে দেবো দুধ মুড়ি আর আম। তো চলো আমি একটু রেডি করে নিই, নিয়ে তোমাদেরকে আবার কল করে দেবো। তো এখন চলে এসেছি, এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি দিদার চুলে তেল লাগিয়ে দিচ্ছি আর দিদার চুলটা বেঁধে দেবো। আর তার আগে তো আমার দিদাকে তেল মালিশ করা হয়ে গেছে আজকের, আগে মালিশ করে দিয়েছি তারপরে চুলে তেল দিচ্ছি। তো রান্নাবান্না দিকে পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে এখন একটু বসে বসে গল্প করবো দিদার সাথে। দিদা এতক্ষণ ফোনে কথা বলছিল, আমি একটু ফোন ঘাঁটলাম কিছুক্ষণ বসে বসে। তো দেখো ভাত বেড়েছি, এই যে ভেন্ডি ভাজা সর্ষে দিয়ে করেছি, আর এটা দেখো লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না করেছি, আর এই যে দেখো পুঁই শাক, কুমড়ো, কাঁঠালের বীজ, ঝিঙে, পটল, এইসব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি বানিয়েছি, আর এই যে দেখো ডাল।
তো ডালটা আমি বাটিতে বাড়বো, আর দিদা ওদিকে খেতে বসেছে। এই যে দিদাকে খাবার দিয়েছি, দিদা খাচ্ছে। তো দিদা খাচ্ছে, আমি সমস্ত গুছিয়ে নিয়ে তারপর আমিও খেতে বসে পড়বো। তো এখন বাজে 7টা বাজতে যাচ্ছে আর আমি মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে সমস্ত গোছানো হয়ে গেছে দেখো, আর দেখছি যে ঠাকুরের প্রসাদ নেই। তা কি করব, আবার দৌড়ে ঘরে গেলাম, ঘর থেকে টাকা নিলাম, নিয়ে আর এই যে নকুলদানা কিনে নিয়ে আসলাম। তো নকুলদানা নিয়ে আসছি, আচ্ছা ওখানে অন্য কোনো আজকে ফল প্রসাদও নেই ঘরে। অন্য সময় শশা, এই আপেল, এইটা ওইটা থাকে। দুপুরবেলা লেবু ছিল, আর লেবু আর ইয়ে ছিল, নাশপাতি ছিল, মা ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে। আর এখন দেখছি কোটোগুলো পুরো ফাঁকা, আর আমি যখন করে মন্দিরে আসবো দেখবো যে সব কোটো ফাঁকা, নালে তেলের বোতলে তেল থাকে না, নালে ধূপকাঠি শেষ। আমি তো প্রত্যেকদিন আসতে পারি না মন্দিরে, যখন করে মন্দিরে আমি আসবো দেখবো যে কিছু না কিছু বাড়ন্ত হয়ে গেছে মন্দিরের হিসেতে নেই। তো আজকে এসে দেখছি দে নেই। আবার যে ঠাকুরের এগুলো পেতে টেতে ছুটলাম দোকানে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে, একটু রান্না করে গুছিয়ে আসলাম, একটুখানি ঘুম থেকে উঠেছি। যদিও বাবু ভাত করেছে, আমি সন্ধ্যে টন্ধে দিয়ে এসে একটু মানে বাসন থালা টালা মেজে নিয়েছিলাম, আর সমস্ত কাজ বাজ সেরে শুয়ে ঘুমিয়ে গেছি। বাবু ভাতটা এখন করলো আর আমি উঠলাম, এখন ভাত ভাত বাড়বো। আর সোনু বল, ওকে বললাম বিছানাটা গুছিয়ে নে, তো বিছানাটা গোছাচ্ছে আর আমরা এখন ভাত খাবো। অনেকটা রাত হয়ে গেল, ভোরবেলা আবার উঠতে হবে, কাজে বেরোবো। তো চলো আজকে ভিডিওটা এখানে এই পর্যন্ত শেষ করে দিলাম। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।